বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেব। হয়তো আমরা এই বিষয়টি অনেকেই জানি এবং অনেকেই জানি না, তো আজ আমরা জেনে নেব। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রতিদিন সকালে খালি পেটে থানকুনি পাতা খেতে বলেছেন। থানকুনি পাতা না পাওয়া গেলে ঠাকুর কোন পাতা খাওয়ার কথা বলেছেন আমরা জেনে নেব। এই থানকুনির অনেক উপকারিতা রয়েছে আমরা সকলেই জানি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর থানকুনি পাতা না পেলে তুলসী পাতা খেতে বলেছেন ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। এই ছিল ছোট্ট একটি ভিডিও, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।